সৌদি আরবে ভ্রমণ সহজ করার জন্য চালু হওয়া সৌদি ভিসা সার্ভিস সেন্টার যেন প্রবাসী স্বজনদের জিম্মি করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার বিস্তর অভিযোগ রাজধানীর যমুনা ফিউচার পার্কে চালু হওয়া সেন্টারটির বিরুদ্ধে। সম্রাট হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বলতেছে আপনি কথা বলেন না, যারা যাবে ওরা ভিতরে আসবে, আমার ভিতরে ঢুকতে দেন। এখানে আছে 26,500 টাকা। বৃদ্ধ বাবা মাকে নিয়ে সৌদি ভিসা সার্ভিস সেন্টারে এসেছেন নোয়াখালীর মুরাদ হোসেন। উদ্দেশ্য, ভিজিট ভিসায় বাবা মাকে সৌদিতে থাকা বড় ভাইয়ের কাছে পাঠানো। যারা যাবে ওরা ভিতরে আসবে, আমার ভিতরে ঢুকতে দেন। ভিসা প্রক্রিয়ার কাজ অনলাইনে হলেও সেন্টারে এসে হতবাক তিনি। ভিসার খরচ 26,000 টাকা হলেও 62,000 টাকা দাবি করেন ভিসা সেন্টারের কর্মকর্তারা। ওনারা মুরব্বী মানুষ, ওনারা কিছু বুঝতেছে না। তখন ওনাদেরকে বলছে যাইতে হলে এই টাকা দিতে হবে, টাকা পে করলে আপনি যাইতে পারবেন। শুধু মুরাদি নন, নির্ধারিত অর্থের কয়েক গুণ টাকা গুনতে হয়েছে সেবা নিতে আসা অনেককে। হঠাৎ করে একটা সিগনেচার করলো, বলে যে আপনার ভুল আছে, আপনি সংশোধন করেন, আবার এক সপ্তাহ পরে আসেন, না হলে এখন 5,000 টাকা দিতে হবে, দিলে তাহলে আপনার একটা সম্বোধন হয়ে যাবে, এক টাকা কম হবে না। এখন সাধারণত আবার 5,000 টাকা দিছি, তখন আবার এখন জমা নিয়ে গেছে। 55,000 টাকা লাগবে বলছে, তো 55,000 টাকা দিয়ে পাঠাইছি, পরে আবার কাছে আরও 8,000 টাকা বেশি লাগবে, পরে এই টাকা বিকাশে আবার উঠে আইন না, পরে আবার আমার মেয়েরে পাঠাইছি। এক জায়গায় নাকি ওয়াইফ লেখা আছে, এক জায়গায় হাউস ওয়াইফ লেখা আছে, এই দুটা আলাদা। কারেকশন করতে হইলে এখানে 5,000 টাকা দিতে হবে, দেন এটা ঠিক করে দিবেন। একটা বলে দিলে 26,000 টাকা এখন 40,000 আছে। অভিযোগের বিষয়ে ভিসা সার্ভিস সেন্টারের কেউ কথা বলতে রাজি হয়নি। এক পর্যায়ে ভুক্তভোগীদের কথা শোনার সময় বাধার মুখে পড়তে হয় চ্যানেল 24-কে। ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে এই সেন্টার চালু করে সৌদি কোম্পানি তাসির, যাদের অংশীদারিত্ব রয়েছে VFS গ্লোবালের সঙ্গে। আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে VFS গ্লোবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আমি একটু অফিসের বাইরে আছি, আমি অ্যাকচুয়ালি আই এম নট দি পারফেক্ট পারসন টু টক। এমনকি ইমেল পাঠালেও মেলেনি উত্তর। তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। You give me documentary proof or whatever it is, মানে যেটা দ্যাট কনফার্ম কে দ্যাট এটা এরকম হচ্ছে, ওটা আইল টেক ইট আপ উইথ দি এমবেসি, তা আমি ধরবো তো ডেফিনেটলি। গেল 21 মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কে চালু হয় এই সেন্টার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।